ফ্রেন্ডস, আজকে আমি একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তার জন্য কী কী লাগবে আমি প্রথমেই বলে দিই। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ভিটামিন ই ক্যাপসুল আর চিনিকে আমি পিষে পাউডার বানিয়ে নিয়েছি। আর একটা বাটি নিয়ে নিচ্ছি মিক্স করার জন্য। তো প্রথমেই আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাকে আমার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচের মতো। সেটা দিয়ে আমি আমার ফেসটাকে খুব সুন্দরভাবে মাসাজ করে নেব এক মিনিটের মতো। সব জায়গাতেই আমি খুব সুন্দরভাবে সার্কুলার মোশনে আমি মাসাজটা করব। চোখের চারপাশটা একটু ভালোভাবে করে নেব যাতে ওখানটায় ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। সব জায়গাতে খুব ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর আমি একটা টাওয়াল নিয়ে নিচ্ছি, উষ্ণ গরম জল, সেটাতে ডিপ করে আমি টাওয়ালটা দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলছি। খুব ভালোভাবে মুছে নেওয়ার পর আমি একটা স্ক্রাব বানিয়ে নিচ্ছি। চিনিটাকে এক চামচ নিয়েছি, এক চামচ কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি আর ভিটামিন ই ক্যাপসুল একটা ওর মধ্যে দিয়ে ওই অয়েলটা আমি ফেসটাকে স্ক্রাব করে নেব। স্ক্রাবটা আমি করব 2 থেকে 3 মিনিট স্ক্রাবিংটা করব। খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, থাকছি না স্কিনের সঙ্গে। তো খুব ভালোভাবে সার্কুলার মোশনেই আমি মাসাজটা করব, লিপটাকেও করে নেব যাতে ডেড সেলগুলোকে ক্লিন হয়ে যায়। তো আমি সেম টাওয়াল নিয়েছি আর ওটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সেটার জন্য ফার্স্ট নিচ্ছি মুলতানি মাটি 1 চামচ আর গোলাপ জল, যতটুকু লাগবে ততটুকু দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়ার পর দেখো কত সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব, চোখ আর ঠোঁটটাকে বাদ দিয়ে বাকি সব জায়গাতে আমি এই পেস্টটাকে লাগিয়ে নেব। এই মুলতানি মাটির সঙ্গে আরও কিছু কয়েকটা জিনিস আমি অ্যাড করে রেখেছিলাম যেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব জায়গাতে আমি লাগিয়ে নিলাম। খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে, সব জায়গাতে সেমভাবে যেন লাগে, কোনো দিকে কম বা বেশি যেন না হয়ে যায়। আমি একটু গলাটাতেও লাগিয়ে নিচ্ছি যাতে ফেস আর নেকের স্কিন টোনটা একই থাকে। তার জন্য আমি যে কোনো জিনিস মুখে লাগানোর সময় একটু গলাতেও লাগিয়ে নিই। তো আমার এখানে প্রায় লাগানো হয়ে গেছে, দেখো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি ওয়েট করব এটা শুকানোর জন্য, এটা ন্যাচারালি ড্রাই হয়ে যাক, তারপর আমি আবার চলে আসছি তোমাদের কাছে। দেখো অনেকটাই শুকিয়ে গিয়েছে, একটু একটু যেগুলো ভিজা ভিজা আছে সেগুলোর জন্য আমি ওয়েট করব না। এবার আমি হাতটাকে পানিতে ডুবিয়ে এটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু মাসাজ করে নেব হাত দিয়ে। হালকাভাবে একটু মাসাজ করে নেওয়ার পর আমি এটাকে রিমুভ করে ফেলব। রিমুভ করে ফেলছি, খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। চাইলে তোমরা মুখটা ধুয়েও নিতে পারো। দেখো হয়ে গেছে, কত সুন্দর গ্লো করছে। এবার আমি যেটা করব, ফার্স্ট টোনিং করব, যেটা আমি রোজ ওয়াটার দিয়েই করব। তো রোজ ওয়াটার দিয়ে আমি টোনিং করে তারপর যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। দেখো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে।